আজকে সকালে খুব বড় একটা কাজ ছিল কিন্তু কিছু কারণে হতে পারলো না। এই যে ম্যাডাম বলবেন একটু কি কাজ ছিল? কাজ ছিল একটু আপাতত যেটা হয়নি ওরই ছিল। এবার আমরা একটু বেরোচ্ছি, আজকে ছুটির দিন, এখন কিন্তু রাতে 7:30 বেজে গেছে, আই থিঙ্ক 8:15 মতন বাজে। এখানে এত টেম্পারেচার, তোমরা আমাদের যত ঘুরতে দেখেছো শীতকালে, এদিক ওদিক এদিক ওদিক যত ঘুরে নিয়েছি, এখন হচ্ছে ব্যাপারটা, এখন বাইরে বেরোনো যায় না এই 8:00-9:00 আগে। দাও আমাকে দিয়ে দাও চাবি, দাও। আচ্ছা এতটাই গরম, মানে মানুষে বেরোচ্ছে না, সব গাড়ি পার্কিং এ দাঁড়িয়ে আছে, কারো বেরোনোর সাহস নেই। এখন বসলাম, তোমরা বিশ্বাস করবে না, এই রাত 8:00 সময় সিট পুরো গরম হয়ে আছে। ও বলছে এখন আসছে গরম। সেদিন এত কমপ্লেন করছিলাম এসিটা চিল করে চিল করে, আজ এই এসির জন্য বেঁচেছি সিরিয়াসলি। মানে লিটারলি 8:00 সময় সিট গরম, মানে তোমরা বুঝতেই পারছো কি অবস্থা বাইরের। আমরা যারা গালফে থাকি এটা হচ্ছে রিয়ালিটি, যত ঘুরতে দেখেছো যত এনজয় করে দেখেছো উইন্টারে, এখন ঠিক তার উল্টো না। লোক ইচ্ছে হলেও বেরোতে পারে না, কাজের জন্য শুধু বেরোতেই হয় অফিস এই ওই, বাট এটাই হচ্ছে ব্যাপার। এবার সারাদিন তুমি ছুটি দিয়ে তো ঘরে বসে থাকবে না, তুমি একটু বাইরেও যেতে চাইবে, আর রাত 8:00 সময় বেরোচ্ছে মানুষ। এখানে তো অনেক লেট অব্দি খোলা থাকে, 12:00-1:00 অব্দি মলস এইগুলো, হ্যাঁ তোমার রেস্টুরেন্টস সবই খোলা থাকে, কেএফসি টেফসি সব অন্য রেস্টুরেন্টসও। You don't even know me like that. Are you past my time? Put you on my mind. সামনে আছে আমেরিকান ইউনিভার্সিটি অফ কুয়েত, আর এদিকে আছে মস্ক। সবাই একসাথে ছুটির দিন সন্ধ্যাবেলা বেরোলে যা হয়, পুরো এখানে কিউ, কোনো পার্কিং নেই। ইনি ভাবছে বা কোথায় পার্কিং করবে, ঘুরে যাচ্ছি। ফাইনালি পার্কিংটা পেলাম, অনেকক্ষণ ধরে খুঁজছি পাচ্ছি না। একটা জিনিস ভালো আছে এখানে, মানে রুলস এন্ড রেগুলেশন ফলো হয়, তো যদি কেউ পার্কিং খালি করছে আর আমি এসে সিগন্যাল দিয়ে দিই, এটা না যে না না আমি আগে যাব আমি আগে যাব, কেউ চলে আসবে, দে উইল লিভ ইট বিকজ ইউ আর দ্য ফার্স্ট পার্সন টু সি দ্য পার্কিং, তো তুমি প্রথমে পার্ক করবে। সেই হলো, আমি একটা পার্কিং দেখলাম, সিগন্যাল দিয়ে ছেড়ে দিলাম, পার্কিং পেয়ে গেছি, ডান। বাইরে মনে হচ্ছে এখনো রোদ, গাড়ি তো ঠান্ডা, লক হয়েছে না, আমি আবার লক না করেও চলে যাই। এই কান্ট্রি বলেই বেঁচে গেছিলাম, আর সেদিনকে যে নতুন গাড়ি কি হতো মানে জানি না কি করতে, কাজ খোলা সব নিয়ে চলে যেত, অন্য কান্ট্রি ওলা দেখতে হতো না। এটা গার্লস বলেই এত সেফ, এখানে তুমি ব্যাগ রেখেও যাও না, কাতারেও থাকতে পারো, ধরো ইন কেস মানে ভুলেও যাও না, ওখানেই থাকে বা কেউ জমা করে দেয়। গরম বাইরে মানে ব্লগ করার সাহস হচ্ছে না, মোবাইল বলছে আমি আর মানে চলবো না এত গরম। Can you see that? That is a real monster truck. Can you believe? এখানে সেকেন্ড টাইম আসলাম না? সেকেন্ড টাইম আসলাম আমরা। আমরা যখন ঠান্ডা ছিল তখন হেঁটে হেঁটে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বলে সেকেন্ড টাইম এটা যাওয়ার জন্য। এখানে আশাজ আছে, আশা বলতে রেস্টুরেন্ট যেখানে আছে ইজ কোয়াইট এক্সপেন্সিভ, আর স্পেশালিটি ইন্ডিয়ান ফুড। আচ্ছা আমি যাইনি, ওরা গেছে আগে। খাবার টাবার ভালোই থাকে, ঠিক আছে, ইটস ওকে, লাইক ইউ ক্যান অ্যাফোর্ড ইট ইফ ইউ আর ইন কুয়েত। আমরা আসার সময় এসেছি ওই দিক দিয়ে গাড়ি, ওই দিকে ঝাড়িতে ঢুকে গেছি, আর যাচ্ছে এখন এখান দিয়ে উল্টো দিক দিয়ে, বিকজ ওই পাশে ঘুরে ঘুরে আবার এই পাশে এসেছি। এবার কিন্তু গরমটা কমেছে না, টেম্পারেচারটা একটু লো হয়েছে, কি বললে
হ্যাঁ একটু কমেছে ওর আর নেই এনার্জি নেই আমাকে বলছে অনেক রাত হয়েছে আর নিজে গিয়ে সবসময় দেরি করে হ্যাঁ আমি দেরি করি সবাই জানে বেবি এমএ তো বলে একটা জিনিস নেওয়ার জন্য বলবো না হ্যাঁ না না মিথ্যে কথা ওই যত রাজ্যের কে নেই মানে আমি ওর কাছে হার না না এইটা আচ্ছা আমি কিছু দেখবো আমি কিছু দেখবো তখন বলবে এই তোমার নেওয়ানি তো দেখছো কেন নিজের দশটা জিনিস দেখবে কিচ্ছু নেবে না মিথ্যে কথা দাদ আমার জানে ও যখন গ্রসারি স্টোরে আসে ও 10 ব্যাগ নিয়ে যায় আর আমার বল এর আগে ওরকম এক্সপিরিয়েন্স আমার আমার আগে ছিল আমি যখন ইন্ডিয়াতে ছিলাম আমার নিজেই বলছে তুম বিকাশ তুমি এক খরিদনা ইয়ে মত বলো এটা ভেঙে দাও না এটা আমি হেল্প নি এই ভেঙে দেবে তারপরে মুভিতে দেখা না এরকম 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 করে জলে ডান্স করবো আমি ওরকম করবো কি গরম এই ভেবে পুলে যাবে আজকে এনার্জি নেই পুলে জ্বর খেতে হবে বাইরে গিয়ে খিদে পেয়েছে কিছুদিন আগে বলা হয়েছিল পুলটা ক্লিন করছে না কবে করবে ফাইনালি বিকাশ এসে আমাকে বললো অফিসে যখন আসছিল যে পুলটা ফাইনালি ক্লিন করে ফিলফিল করেছে একবারে এখনো যাওয়া হয়নি বেশি অঙ্ক আর পারছি না জল খাবো দেখছো কিরকম জল তেষ্টা পাচ্ছে পার্কিং এ এসে দাঁড়িয়ে আছি একজন কল করা হয়েছে উনি আসবে এবার এখানে আরেকটা ক্যাব দাঁড়িয়ে আছে অনেক সময় হচ্ছে আমাদের সামনের বিল্ডিং এর ওখান থেকে রেখে চলে যায় ওরা লাস্ট দিন ধরা পড়েছিল তো এখানে ঝামেলাও হয়েছে ওয়াচম্যান যিনি আছে উনি আরো কয়েকজন মিলে বলা বলি হয়েছে আজকে একটা জায়গা যাওয়ার ছিল খুবই ইম্পর্টেন্ট কিন্তু সেটা হতে পারছে না অন্য কোনো কাজে যাচ্ছি বাইরে হচ্ছে 40 ডিগ্রি কথা বলেছি ওর মনেই নেই না স্যার বলতে ভুলে যাচ্ছিলাম ইম্পর্টেন্ট ওই ভুলবেই তো তুমি যাও টাটা লাভ ইউ লাভ বিকাশ এই বেরোলো বাইরে দেখালাম তাড়াহুড়ো করে বেশি আজকে আমি কি তাড়াহুড়ো করে এক মিনিট কি যে তাড়াহুড়ো করে আমি লাঞ্চ বানিয়েছি আমিই জানি আমার ওকে বলছি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি বসো কেন ওর দেরি হয়ে যাবে এবার অবশ্যই আমি রান্না করছি ও তো বলবে না তাড়াহুড়ো করো রান্নায় আজকে করেছিলাম এগ কারি মিক্স একটা ভেজ করেছিলাম যেটার মধ্যে লিফি ভেজিটেবল মিক্স ছিল ডাল আর স্যালাড স্যালাড করেছিলাম খুব গরম ও যেরকম বললো 40 ডিগ্রি এখন আর এই গরম ওকে বেরোতে হয়েছে যে আমাদের যারা বাইরে মানে ঘরে ঘরে আছে তাদেরই অবস্থা কার যারা বাইরে বেরোছে তাদের মানে বলার মতো না এমন অবস্থা এখানে তো সেরকম বৃষ্টি হয় না যেরকম কলকাতা এখন হচ্ছে মোটামুটি বেঙ্গলের দিকে এখানে এখন কোনো বৃষ্টি কোনো সিন নেই এই আসলাম বাড়ি মুখ টুকের অবস্থা হয়ে গেছে কিছু এরকম বাইরে যা গরম কি বলবো এখন গিয়ে একটু শাওয়ার নেব আগে ফ্রেশ হব তারপরে আমি বুঝতে পারবো সব নিয়ে নিয়েছ কিছু জিনিস আনার আছে যেটা কালকে হয়নি আজকে না হলে আর হবে না বিকজ কালকে থেকে ওর অফিস বার্থডের জন্য ভাবছি আমরা আচ্ছা চলো বাইরে বাড়িতে এসে কথা বলবো ও নতুন টি শার্ট আমার নতুন টি শার্ট নতুন ব্যাগ কালকে যাওয়ার সময় না ব্লোয়ারটা একদম পুরো আমার চোখে ছিল এবার কালকে যে আমার চোখে ঠান্ডা লেগেছে ব্যথা করছে আজ অবধি করছে আমার একটা আউটফিট দেওয়া ছিল লন্ড্রিতে ও এখন আনতে গেল আজকে এসেছি আর পার্কিং পেয়েছি ওকে আমি বলছি না যাবো না পার্কিং পাবো না পার্কিং এর জন্য 10 ঘন্টা ঘুরতে হবে এবং দেখো কিসমত হয় আজকে বলেছি যে কিসমত হয়ে যাবে বেরোবা পাবে মানে বেরোবো মানে কি এইটা খালি হলো আর ওই পাশে ওইটা খালি হলো সঙ্গে সঙ্গে এই পাশে ওই পাশে তো লুলুতে এসেছি জিনিস নেবা বাড়ি যাবো বলছি না এসেই আগে কফি বানাচ্ছি একটু খিদে পেয়েছে দুজনেরই
এখানকার লোকাল দোকান থেকে সুগার নিয়েছিলাম সাদা, বিকজ আমার শেষ হয়েছে সুগার, আমার কিছু লাগতোই সুগার। শুধু আমরা চা কফিতে মেইনলি ইউজ, আমরা সেরকম ডেজার্ট খাই না। আর এত বাজে সাদা ধপ্ত, মানে ক্রিস্টালের মতো, এত বাজে বলার মতো না। তো আজকে গেছেন তো এইটা মেইনলি নিয়েছে, আরো কিছু জিনিস যেরকম মাস্টার্ড অয়েল এন্ড অল। তো আর কেন গেট মি দ্য ক্রোসো, ক্রোসোটা একটু ওয়ার্ম করে নেব হালকা বাটার দিয়ে। আচ্ছা কফি বানিয়ে নিয়েছো? বানানো হয়ে গেছে, ক্রোসোটা হয়ে গেলে ফ্রেশ হয়ে যাব, ও নিয়ে যাবে। তোমার কোন কফি, ঠান্ডা না গরম? আমারটা কোল্ড, তোমারটাই হট। কেন তুমি হট আন কোল্ড? ঠিক আছে দেখি, ভালো বানিয়েছো তো টেস্টে, সার্টিফিকেশন পাবে কিন্তু তার উপর। আমার মাথা পাবে? আমার মাথা তো অলরেডি তোমার বেবি। আচ্ছা ওর বার্থডে জন্য ফাইনালি ডিসাইড হয়েছে যে আমরা ইয়টেই যাব। এখানে কথা হচ্ছে এখানে কয়েকটা ইয়ট পাওয়া গেছে, এখানে একটা সাইট আছে, এখানেও আছে লাস্ট। আর আরেকটা পেলাম আমি রিসেন্টলি এখন, এটা সিলকসন কোম্পানি বলে, তো এরকম ডেকও আছে নিচে। আরেকটা আমরা দেখেছি, আমরা যেটা আইল্যান্ডে গেছিলাম ওইটাও আছে। এবার কথা হচ্ছে এগুলো কোনোগুলোই রেসপন্স করছে না, ইনস্টাগ্রামেও কন্ট্যাক্ট করার চেষ্টা হয়েছে, তো আমাদের লিটারালি ওখানে গিয়ে করতে হবে। বাট ফাইনালি আমি এটাই করলাম যে এই ইয়টেই প্ল্যান হবে না, ইয়টটা হলে কি হবে, একটু ডিফারেন্টও হবে, ভালো লাগবে। তো ভাবলাম যে লেটস ডু ইট ইয়টে, বিকজ ইয়টে তো অবভিয়াসলি আমরা এর আগে কোনো কিছু সেলিব্রেশন করিনি, তো ইয়টেই হবে ওর বার্থডেতে, এবার এটাই ভাবলাম। বাট এইগুলো স্ট্যান্ডার্ডের মধ্যে এই তিনটেই ভালো লাগলো, গিয়ে আমাদের এবার নেক্সট যে কাজ আছে সেটা হচ্ছে বুকিং করতে হবে। তখন থেকে নিয়ে এইগুলোই ফাইনালাইজ করছিলাম, বিকজ ছোটোখাটো বোটও আছে, ঠিক আছে, বাট আমি চাইছিলাম এক্সপিরিয়েন্সটা যখন হবে ভালোই হোক। তো নেক্সট সেটাই বাকি, একদিন যাব গিয়ে বুকিং করব। আই হোপ বুকিং ছাড়া আর কিছু, আর তো আর দেখি ওদের, আই থিঙ্ক আমি যতদূর আগে দেখেছিলাম ওই খাওয়া ড্রিঙ্কস স্ন্যাক্স ওদের তো অত কিছু দেয়, মানে আচ্ছা রিফ্রেশমেন্ট কিছু থাকে ইনক্লুডিং, কোথায় কি আছে সেগুলো গিয়ে দেখতে হবে। তো ভাবে প্লিজ লাইক আমি সাবস্ক্রাইব করো, ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ, আর নেক্সট ব্লগ নিশ্চয়ই দেখো, বিকজ আমি এক্সাইটেড যে ফাইনালি আমরা ডিসাইড করতে পারলাম যে কোথায় হবে। অনেক এদিক ওদিক করেছি, এবার ফাইনাল এটাই হলো। বাই, গুড নাইট, বাই বাই।